নিজের স্বপ্নকে তাড়া করে ছুটে চলা ফারেজুল ইসলামের স্বপ্ন থমকে গেল তীব্র গরমের কাছে। নিজের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলেও তার স্বপ্ন ছিল পুলিশের এসআই হওয়া। সেই স্বপ্ন পূরণে পুলিশের উপপরিদর্শক পদে পরীক্ষা দেওয়ার জন্য তীব্র গরম উপেক্ষা করে রংপুরে গিয়েছিল সে। কিন্তু রোদের মধ্যে মাঠে হিট স্ট্রোক করে বসেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। রংপুর জেলা স্টেডিয়ামে মাঠ পরীক্ষা চলাকালীন সময়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ফারিজুল মিঠাপুকুরের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার চ্যাংমারি ইউনিয়নে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসাইন জানান, এসআই নিয়োগের মাঠ পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে যায় ফারিজুল। সঙ্গে সঙ্গেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রিয় ভিউয়ার্স, 50 বছরের মধ্যে সবচেয়ে তীব্র তাপদাহে পড়ছে পুরো দেশ। এই পরিস্থিতিতে রোদের মধ্যে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলা হচ্ছে। এই ঘটনার দায় দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা এড়াতে পারবে বলে কি মনে করেন আপনারা? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।